দর্শক, ডেইলি ক্রিকেট ফেসবুক লাইভ ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত আছে আমি মেজবা মিলন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল অনুশীলন করছে আগামীকাল বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলা ধর্মশালায়। ম্যাচ সামনে রেখে দুপুর দুইটায় শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। সেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুশফিক রিয়াদরা। আমি যদি একটু শুরু থেকে আপনাদেরকে বলি, আসলে বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুইটা থেকে, তবে একটার দিকে একটি মিনি বাসে করে মুশফিক, শান্ত এবং নাসুম আহমেদ মাঠে আসেন। এরপর তার ঠিক আধা ঘন্টা পর গোটা দল আসে। মুশফিক, নাসুম ও শান্তর মাঠে আগে আসার একটাই কারণ, তারা আগে আগে জিম করেছেন, জিমের সময় দিয়েছেন, আধা ঘন্টার মতন জিম করেছেন। এরপর বাংলাদেশ দল যখন পুরো দলটি চলে আসে মাঠে, তখন চান্ডিকা হাতুরু সিংহে উইকেট দেখতে যান, কিন্তু উইকেট দেখার প্রথম পারমিশন পাচ্ছিলেন না। তারপর সেখান থেকে যে পিচ ক্রিকেটার আছেন তার সাথে যোগাযোগ করেন, তারপর তিনি পিচ দেখার অনুমতি পান। সে সময় সাকিব ড্রেসিং রুম থেকে সাকিব বেরিয়ে আসেন, সাকিব এসে হাতুরু সিংহের সাথে যোগ দেন। এরপর দুজনে মিলে উইকেট দেখেন। উইকেট দেখার পর ডাগ আউটে বসে তারা কিন্তু দীর্ঘ সময় বলছে, এই কারণে টানা 15 মিনিটের উপরে আলোচনা করেছেন, হয়তো উইকেটটি কেমন, উইকেট দেখে আসলে 11টা নির্ধারণ করা হয়, হয়তো সেটি নিয়ে আলোচনা করেছেন যে উইকেটটি এমন হতে পারে আগামীকাল, সেক্ষেত্রে 11টা কেমন হতে পারে, সব কিছু মিলিয়ে তারা কিন্তু একটি দীর্ঘ মিটিংই বলা যায়, 10-15 মিনিটের উপরে মিটিং করেছেন। এরপর দেখা গেছে যে চান্ডিকা হাতুরু সিংহে শেখ মেহেদির সাথে কথা বলেছেন। অবশ্য এই যে নেটে যে দেখতে পাচ্ছেন অনুশীলন করছে, এখানে চান্ডিকা হাতুরু সিংহে প্রায় প্রতিটা খেলোয়াড়ের সাথে ডেকে ডেকে কথা বলছেন। একটু আগে টাইগারদের অনুশীলন দেখতে মাঠে এসেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু, তার সাথে আছেন বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, সাথে আছেন মিডিয়া ডিপার্টমেন্টের হেড তানভীর টিটু, দর্শক আমরা একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল, তিনিও কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন দেখছেন। তিনি কিন্তু এখন টি স্পোর্টসের হয়ে কাজ করছেন, এই বিশ্বকাপ সিজনটা তিনি টি স্পোর্টসের সাথেই থাকবেন এবং খেলা নিয়ে আলোচনা করবেন আমরা যতদূর জানি। তিনি কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন দেখছেন। প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা, এখানে ডোনাল্ড তার পেস বোলিং ইউনিট নিয়ে কাজ করছেন, হেরাত তার স্পিন বোলিং ইউনিট নিয়ে কাজ করছেন, প্রতিটা বিভাগে কিন্তু আলাদা আলাদা। খুব সুন্দরভাবে বাংলাদেশ দলের যে একটা অনুশীলন দরকার সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটসম্যানরা, তারা কিন্তু যারা ব্যাটিং করতে যাবেন তারা প্রস্তুতি নিচ্ছেন, আবার যারা ব্যাটিং শেষ তারাও কিন্তু এসে বিশ্রাম নিচ্ছেন। তাদের সাথে বসে আছেন জালাল ইউনুস, তিনিও কিন্তু আসলে খেলোয়াড়দের সাথে কথা বলছেন, তাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও হয়তো শোনার চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল কিন্তু দারুণ ছন্দে আছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ কিন্তু এখন অনেকটাই আত্মবিশ্বাসী, ইংল্যান্ডকে হারানোর যে ছক আঁকছে সেটি হয়তো আগামীকাল বাস্তবে রূপ নেবে। চান্ডিকা হাতুরু সিংহকে দেখতে পাচ্ছেন কি জানি না, সাদা একটা ক্যাপ পরা, আসলে ক্যামেরা দিয়ে জুম করলে আসলে বোঝা যাবে না, সেইভাবে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধর্মশালা স্টেডিয়াম, এটি আসলে প্রকৃতির এক টুকরো স্বর্গ বলা যায়, চোখে না দেখলে বিশ্বাস হবে না এটি কতটা সুন্দর। সেই সুন্দরের ভিতরে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটা আরও সুন্দরভাবে শেষ করুক, ধর্মশালা পর্ব শেষ হবে হয়তো জয় দিয়েই, সেই প্রত্যাশা সবার, সেই প্রত্যাশা টাইগার ক্রিকেট প্রেমীদেরও। অনেকেই, আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করছি, বৃষ্টি হচ্ছে কিনা, না ভাই এখানে বৃষ্টির সম্ভাবনা নেই, অনেক রোদ, দিনের বেলায় খুবই গরম পড়ে, আবার রাত আসলে প্রচণ্ড ঠান্ডা, তো দুই রকম আবহাওয়া আর কি, বিকালের পর থেকে শীত পড়তে শুরু করে, এখন প্রচণ্ড গরম। আসলে গরমের কারণে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মীদের ছাতার ব্যবস্থা করা হয়েছে, রোদের তাপমাত্রা অনেক বেশি যার ফলে ছাতা দেওয়া হয়েছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনুশীলনে এখন পর্যন্ত তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে কিন্তু দেখা যায়নি, তারা কিন্তু এখনও অনুশীলনে যোগ দেয়নি।
হয়তো কিছু কিছুক্ষণের মধ্যে সাকিব আল হাসান অনুশীলনে যোগ দিবেন, হয়তো ব্যাটিং করতে পারেন, বোলিং করতে পারেন। সাকিবের বিষয়টি আসলে সেভাবে বলা যায় না, তিনি হয়তো অনুশীলনের শেষে ব্যাটিং করেন, বোলিং করেন, আসলে তিনি একটু অন্যরকম। এই কারণে তিনি সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। আসলে জুম করলে অনেকে, আমি দুঃখিত, জুম করলে একটু ফেটে যাবে। আসলে আমি নিজেও জানি জুম করলে আপনাদের দেখতে সমস্যা হবে। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি।